আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশে দেশের বাইরে দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আপনাদের সকলকে ইসলামের সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও খুবই ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন জিজ্ঞাসা এবং সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমরা এ পর্বে আলোচনা করব চরমোনাইকে নিয়ে। চরমোনাই পীরের তাদের উদ্দেশ্য কী এবং তাদের তারা আসলে বাস্তব পক্ষে ইসলামের দল কিনা। অনেকে অনেক নেগেটিভ মন্তব্য তাদের বিরুদ্ধে করে এবং অনেকে অনেকে আবার পজিটিভ ধারণা তাদের প্রতি পোষণ করেন। এখন আমাদের জানার বিষয় হলো, চরমোনাই আসলে হকপন্থী দল কিনা, বা চরমোনাই আমরা অনেকে বলি যে চরমোনাই বিশেষ করে সরকারের দালাল বা আওয়ামী লীগের দালাল, এরকম আমরা কিছু কথা অনেক সময় শুনতে পাই বা অনেকে বলে আমরা শুনে থাকি। তো এ প্রসঙ্গে আমাদের আলোচনা। প্রিয় বন্ধুরা, চরমোনাই পীর সাহেব দল যারা আছেন এবং পূর্ববর্তী যারা পীর সাহেব ছিলেন, যেরকম সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লা আলাই এবং ফজলুল কলিম রহমতুল্লা আলাই, আর বর্তমানে যে পীর সাহেব আছেন রেজাউল করিম সাহেব এবং নায়েব আমির সাহেব ফজলুল করিম সাহেব যারা আছেন, এদের সম্পর্কে বাংলাদেশের বা এদের মিশন বিশেষ সম্পর্কে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন, যেরকম আমি যদি নাম উল্লেখ করে বলি, মুফতি দুলার হোসাইন, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি আপনার মুহিউদ্দিনা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম, এবং মুফতি নুরুল ইসলাম অলিপুরি সাহেব সহ, এবং মহিউদ্দিন আপনার খান সাহেব এবং মাহমুদুল হাসান নদবি সাহেব সহ যারা দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, হক্কানি ওলামায়ে কেরাম আছেন, তাদের মতে এক বাক্যে এবং তারা নিঃসংকোচে বলেছেন যে চরমোনাই একটা বরহক দল, চরমোনাই একটা নীতি আদর্শবান দল, চরমোনাই একটা ইসলামিক দল, এবং চরমোনাইয়ের কোনো একটা কার্যক্রম ইসলামের বিপক্ষে নয়, ইসলামের আদর্শের খেলাফ তারা কোনো কাজ করেন না। এমনকি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব তিনি বুকে হাত দিয়ে বলেছেন যে বাংলাদেশের ভিতরে পাঁচজন মুফতির লিস্ট করা হলে সেখানে আমার নাম রাখা হয়, আমি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব বুকে হাত দিয়ে বলে গেলাম চরমোনাই বরহক, চরমোনাই সুন্নাত তরিকার অনুসরণ করে চলে, চরমোনাই 100% হক দল। এগুলো তিনি বুকে হাত দিয়ে বলেছেন। তো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা কেরাম যারা আছেন তারা সকলেই চরমোনাই সাপোর্ট করেন, চরমোনাইকে ভালোবাসেন, তাদের মিশন ভিশন, তাদের ইমান আকিদা, তাদের নববী আদর্শের সাপোর্ট তারা সকলেই করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি আহলে হাদিস অথবা জামাত ইসলাম সহ যারা আমাদের মতে বাতিল ফেরকা যারা আছে, এরা তো কোশ্চেন তারা সাপোর্ট করবে না, এরা বিরুদ্ধ করে ঠিক আছে। কিন্তু দুঃখ হলো, কিছু তরুণ কমি আলেম আছেন, যে তাদের মুরব্বীরা, এই আমি যদি নাম বললাম, এই মুরব্বীরা এরা সময়কে সাপোর্ট করে ভালোবাসে, সময় ময়দান তারা যান, আর এই কিছু তরুণ উঠতি আলেম, কমে কিছু তরুণ উঠতে আলেম, এরা সমনের সাথে বিদ্বেষ পোষণ করে। আসলে একটা লাইন, একটা পৃষ্ঠা ইবারত প্রযোগ্যতা রাখে না, একটা কিতাব ভালো করে বোঝে না, একটা সুন্নাত আদর্শ মানে না, জানে না, সে তারা এই যেহেতু কিছু গোজামিল মার্কা, কিছু গোংলা, কিছু কমেলিমি, কিছু মূর্খ, কিছু কমই এই তরুণ প্রজন্মের আলেম আছে যারা আপনার চরমোনাই বিপক্ষ করে, চরমোনাইকে ভালোবাসে না, চরমোনাই সুবিধা দিতে পারে না, এদের কোনো সিকিউরিটি নেই, এরা একটু পরে এই দলে, একটু পরে ওই দলে। অথচ দেখেন যারা ময়দানে কথা বলে, আমাদের বাংলার গর্ব,
বাংলার দ্বিতীয় নুরুল ইসলাম অলিপুরি সাহেব যিনি আছেন, অর্থাৎ মুফতি রেজাউল করিম আবরার সাহেব, তিনিও চমনের সাপোর্ট করেন, চমনের যান সবাইকে ভালোবাসেন, যিনি ইলিমের জাহাজ, অনেক গভীর জ্ঞানের অধিকারী। তারপর হাফিজুর রহমান সিদ্দিকী, সোহেব আহমদ আশরাফি সহ যত ওলামা একরাম আছেন বরহক, তারা সকলেই চমনকে ভালোবাসা সাপোর্ট করে। কিন্তু এই জাতীয় কিছু কুলাঙ্গার আমি বললেই ভালো হয়, কুলাঙ্গার কিছু উঠতি তরুণ আলেম, কিছু তরুণ ছাত্র কমিশ, এরা না বোঝে ভালো, না বোঝে মন্দ, না বোঝে বরহক, না বাজে কোনটা হক কোনটা বাতিল, বোঝে না, শুধু শুধু তার চমনে বিরক্ত করে, চমনে শুধু শুধু বৃদ্ধি পোষণ করে। আমি বলবো আপনার আকাবের দিকে তাকান, বর্তমান বাংলাদেশে যে শীর্ষস্থানে আছেন তাদেরকে তাকা দেখেন, তারা চমনে সাপোর্ট করে কি না করে, এ জাতীয় বিদ্বেষ প্রশ্ন থেকে ফিরে আসুন। যদি আপনার মিশন ভিশন হয় এদেশে ইসলাম কায়েম করা, যদি আপনার মিশন ভিশন হয় এই দেশের ভিতরে ইসলামের পতাকা উড্ডীন করা, তাহলে আপনি কেন চমনকে সাপোর্ট করবেন? চমনের মাধ্যমে এদেশে অসংখ্য অগণিত দিন ভোলা মানুষ, দিনাবাজি মানুষ, বিপর্তা মানুষ, সুৎখর মুৎখর ঘুষখোর, এরা চমনে জিয়া ভালো হইতেছে, আল্লাহর ওলিতের হইতেছে, তাহলে আপনি কেন বিপক্ষ করবেন? আপনার উদ্দেশ্যটা কী? আপনি কেন বিপক্ষ করবেন? আপনার উদ্দেশ্যটা কী? তাহলে বোঝা গেল যে লাল মেকুস কালা হয়, আপনার ভিতরে সমস্যা আছে। এ কারণে আপনি বলতেছেন আমাদের হিংসা। যদি আপনি বাস্তব পক্ষে ইসলামী হুকুমত কায়েম করতে চান, তাহলে আপনি অবশ্য অবশ্যই ইসলামী দলকে সাপোর্ট করবেন। ইসলামী দল যেটাই হোক, যারাই হক পথ আছে, আমরা তাদেরকে সাপোর্ট করবেন, এটা আমার দায়িত্ব। তো আসুন, চমনে ইনশাল্লাহ আগাই যাইতেছে। আপনি যতই বিপক্ষ করেন, আপনি যতই বিরোধিত করেন, একটা ইটের দেওয়ালে যদি আপনি ঢিল ছোড়েন, তাহলে আমার ঢিল ঠেয়ে টুকু টুকু দেবে, দেওয়ালে কিছু হবে না। একটা মাঠ থেকে অসংখ্য গরু ছাগল উট দুম্ব বেড়ায় ঘাস খায়, মাঠ মাঠের জায়গায় থাকে, মাঠের কিছুই হয় না। এরকম আপনার মতো কিছু চামচিকা, আপনার মতো কিছু রাত কানাও অন্ধ যারা আছেন, তারা চমনে বিপক্ষ করেন, এতে ইনশাল্লাহ চমনে কিছুই হবে না। চমনে আরও দিন 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 ইনশাল্লাহ এরা আগাই যেতেছে, দিনের পথে, ইসলামের পথে, রাষ্ট্রের পথে, সবখানে এরা আগাই যেতেছে। আপনি খেয়াল করুন, দেখুন একেবারে নিচ পর্যায়ের যারা ভ্যান চালায়, ড্রাইভ যারা করে, যারা একেবারে ক্ষেত খামারে কাজ করে, সেখান থেকে নিয়ে এরা রাষ্ট্রের উচ্চ স্থান পর্যন্ত চমনের সাপোর্টার, চমনের ভক্ত আছে, অনুসারী আছে। অসংখ্য ডাকাত, অসংখ্য চোর গুন্ডা বদমাশ এটা চমনে যে ভালো হয়ে গেছে, তার আপনি কেন বিপক্ষ করতেছেন? আপনার উদ্দেশ্য কী? অতএব তরুণ প্রজন্মের আলামদের আসো, বিশেষ করে কবে যারা আসো, তোমরা ভুল বুঝবে না, ওখান থেকে ফিরে আসো। হ্যাঁ, আগে ভালো জ্ঞান, গভীর জ্ঞান অর্জন করো, রিসার্চ করো, চিন্তা ভাবনা করো, তারপরে আস্তে আস্তে আগে একটা লাইন এবারত পড়ার যোগ্যতা রাখে না, সে বড় বড় আকাবের, বড় বড় অক্ষণ বিপক্ষ করে, এদের সমালোচনা করে। এটা কোশ্চেন কারো কাম্য না, এটা অপরাধ দ্বারা আপনার কপাল পড়বে, আপনার জীবন বরবাদ হবে। অর্থাৎ আসুন আমরা সকলেই চমনায় বিশ্বাস আগাই যেতেছে, আগাই যাক, দিনে খেমত করুন। দেখেন অসংখ্য চেয়ারম্যান চমনের তরফ থেকে দাঁড়িয়ে তার চেয়ারম্যান হয়েছে, প্রত্যেকটা চেয়ারম্যানই তার জীবন দিয়ে চমনায় খেমত করতেছে, প্রত্যেকটা চেয়ারম্যানই। তারপরে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে, আগুন লাগলে, লঞ্চ ডুবলে, একটা অ্যাক্সিডেন্ট ঘটলে, সর্বপ্রথম আগাই যায় চমনের স্বেচ্ছাসেবক দল, আর কোনো দলকে আমরা দেখি না। তারা নিজের খেয়ে নিজের করে, বিনা পরিশ্রমে তারা ওই কাজটা উদ্যোগ করে দিয়ে আসে। এরকম একটা দল দেখান তো আপনি পাবেন না। তাহলে চমনে বিপদনা করে, চমনে পক্ষ কথা বলুন, ইসলাম পক্ষ কথা বলুন, নবীর আদর্শ পক্ষ কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমস আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।